হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এসছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বিফ কষা বা বিফ ভুনা করতে হয় তো ফার্স্টেই আমি প্রেশার কুকারের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর তাতে দিয়ে দেবো তেজপাতা আর কুচনো পেঁয়াজ তো এক কেজির জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কিন্তু এনাফ তো দিয়ে সেটাকে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নেব পেঁয়াজটা যখনই ব্রাউন হয়ে যাবে তার মধ্যে আমি মাংসটাকে অ্যাড করে দেবো আর দেবো সামান্য পরিমাণ লবণ তো এটাকে আমি ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাটনটা থেকে কে জলটা বেরিয়ে আসছে তো যখনই আমি দেখবো যে বিফটা থেকে জলটা বেরিয়ে আসছে তারপরেই কিন্তু আমি একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এটাতে অ্যাড করে দেব। আর তারপরেই কিন্তু আমি এটাকে কষতে থাকবো ভালোভাবে তো ভালোভাবে কষতে থাকতে থাকতে তারপরে কিন্তু আমি এটার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করবো আর অ্যাড করবো হচ্ছে কিছুটা গরম মশলা তো এটা তোমরা গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো বা গরম মশলাটাকে ও তোমরা দিতে পারো এবং এইভাবে কষানোর পরে যখন দেখব আমি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরেই কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করব সম্পর্ণ কিছুটা পরিমাণ গরম জল ততটাই গরম জল দেব যতটা গরম জল কিন্তু আমার মাংসটাকে কভার করবে মানে মাংসটা যতটা থাকবে সেটাকে সেটা ডুবে থাকবে এই পরিমাণে এই আন্দাজেই কিন্তু আমি এখানে গরম জলটাকে ব্যবহার করব। আর তারপরেই কিন্তু আমি হুইসেলের জন্য ওয়েট করব। তো এরকম তোমরা দেখতেই পাচ্ছ দেখো যে আমার মাংসটাকে আমি কীভাবে কষিয়ে নিয়েছি এটা কিন্তু কষানোটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা যে কোনো রান্নার ক্ষেত্রে তুমি যতটা পরিমাণ কষাবে তোমার রান্নাটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে আর এগুলো রিচ খাবারের ক্ষেত্রে তো ম্যান্ডেটারি যে কষানোটা খুব একটা মানে এক্সফ্যাক্টার একটা তো তাই যাই হোক তারপরে আমি জলটা অ্যাড করে দিলাম দেখো এখানে কীভাবে ফুটছে তো এরকমভাবেই কিছুটা ফুটবে যখন আমি দেখে নিয়েছি এখানে আমার মানে মানুষের মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই এই সময় তোমরা লবণটাকে তোমরা টেস্ট করে নিতে পারো যে কতটা লবণের প্রয়োজন যদি আরও এতে প্রয়োজন হয় তো এই সময়টা তোমরা অ্যাড করে দিতে পারো আর এখানে চিনির পরিমাণ আমি বলবো না এটা ইউজ করতে তবে হ্যাঁ কিছুটা যদি চিনি তোমরা এখানে ইউজ করো তাহলে হ্যাঁ যে কোনো তরকারির ক্ষেত্রে সেখানে কালারটা খুব ভালো পাওয়া যায় তো এটা যারা ইউজ না করতে চাইছো তারা স্কেপ করতে পারো তো তারপর আমি এখানে ওয়েসেলের জন্য ওয়েট করছি তো দেখো এখানে কিন্তু আমার ওয়েসেল অলরেডি পড়ছে তো এইভাবে আমি কিন্তু সাতটা আটটা ওয়েসেল দিয়ে নিতে আর ওয়েসেল ঘুরে যাওয়ার পর কিন্তু আমি এটাকে সঙ্গে সঙ্গে খুলবো না কিছুটা টাইম রেখে তারপর এটা আমি একটা অন্য জায়গাতে এটা একটা ট্রান্সফার করেছি আর তোমরা জাস্ট দেখো আমার বিফ কষাটা কেমনভাবে মানে কালারটা এসেছে তো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং